ধর্মশালায় আগামীকাল বাংলাদেশ সময় বেলা 11টায় আফগানিস্তানের মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সাকিব আল হাসানের দল। তার আগে আজ সংবাদ সম্মেলনে হাতুরি সিংহের কাছে জানতে চাওয়া হয়েছিল দলের ভারসাম্য ও বাস্তবতা বিচারে এবারের বিশ্বকাপে কি আশা করছে বাংলাদেশ। উত্তরে হাতুরি সিংহে বলেন, সবাই তো বিশ্বকাপ জিততে চায়, তবে বাস্তবতা বিচারে 4 থেকে 5টি ম্যাচ জিতলেই সেমিফাইনালে ওঠার সুযোগ থাকবে। এটাই আমাদের প্রথম লক্ষ্য। আমাদের দলটা এই লক্ষ্য পূরণ করার মতো করেই এগিয়ে যাচ্ছে। আমাদের প্রথম লক্ষ্য হলো সেমিফাইনালে ওঠা।